नमस्कार बंधुरा कैरियर डॉट कॉम यूट्यूब चैनल पक्ष तुम्हारे जाना अनेक अभिनंदन। बंधुरा कलकाता पौरसंस्थार पक्ष चाकरी संक्रांत आबारो एक नतून विज्ञप्ति प्रकाश करा हुआ है जेखने तुम्हारा उच्च माध्यमिक पास शिक्षागत योग्यत एप्लीकेशन करते पारबे। कतगुली पोस्टे नियोग करा हुआ কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, বেতন কত দেওয়া হবে, অ্যাপ্লিকেশনের মাধ্যম কী দেখছে, স্টেপ বাই স্টেপ আজকে আমরা এই ভিডিওতে তোমাদের বলতে চলেছি। ভিডিওটি একদমই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের সেই খবর। তো দেখতে পাচ্ছ আমি কলকাতা মিউনিসিপ্যালিটির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। तो देखते तुम्हारा वेबसाइट आसें kmcwb.in वेबसाइट आसले क्योंकि तुम्हारे सामने एरक एक वेबसाइट क्योंकि ओपन है एक स्क्रॉल डाउन कर देखते हैं रिक्रुटमेंट बोला अवश्य तुम्हें देखते हैं तुम्हें मार्क कर देखो तो हमें देखो मार्क कर देखा रिक्रुटमेंट बोला अवश्य तुम्हारा देखते पाच ये रिक्रुटमेंट तुम्हें क्लिक करते हैं जो तुम्हें रिक्रुटमेंट क्लिक करो तुम्हार सामने क्योंकि आबो एक नतून पेज ओपन है देखते रिक्रुटमेंट सार्केल क्योंकि तुम्हार सामने ओपन हो गए देखो ये रिक्रुटमेंट एखे जो प्रथम जो नोटिस देखते 24/11/2021 तारीख क्योंकि ये चाकरी संक्रांत विज्ञप्ति प्रकाश करा तो हमें डायरेक्ट एर पर क्लिक करब जो क्लिक करो हमारे सामने क्योंकि नोटिस डाउनलोड है तो हमें अलरेडी डाउनलोड कर रखे तो हमें डाउनलोड आबार क्लिक कर तुम्हारे सुविधा देखान जो तो देखो डाउनलोड हमारे नोटिस एरपर देखो हमें ओपन करछि पीडिएफ दिए पीडिएफ व्यूअर दिए तो पीडिएफ आकारे किन्तु एटी डाउनलोड होयेछे तो हमें पीडिएफटी ओपन करलाम एखाने देखा बला आछे द कलकाता सिटी NUHM सोसाइटी पक्ष थेके एई चाकरी संक्रांत विज्ञप्ति प्रकाश करा हयेछे 5SN ব্যানার্জি রোড কলকাতা 7 লক্ষ 13 যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে দেখো 14টি পোস্টে তোমার নিয়োগ করা হচ্ছে দেখো এখানে বলে 14টি পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নেবে এখানে কোন কোন পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন সেটা কিন্তু তোমাদের বলে দেবো। এখানে দেখো তোমাদের আনরিজার্ভ এক্সারভেশন পোস্টে আছে 4টি শূন্যপদ আনরিজার্ভ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পোস্টে আছে যারা আছে ক্যাটাগরি আছে তাদের জন্য 4টি শূন্যপদ আনরিজার্ভ স্পোর্টস পার্সন আছে 2টি শূন্যপদ এসসি এক্সারভেশন পোস্ট আছে এসসি এসটি কাস্ট ক্যাটাগরিতে আছে 2টি শূন্যপদ এসসি ক্যাটাগরিতে আছে এসটি ক্যাটাগরিতে 2টি শূন্যপদ টোটাল 14টি শূন্যপদে কিন্তু তোমাদের নিয়োগ করানো হবে। এরপর দেখা বলা হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান বলা হচ্ছে এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশানে বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে কোন বিষয়ে দেখতে পাচ্ছ রেকগনাইজড ইউনিভার্সিটি বোর্ড আর ইউনিভার্সিটি ইটস ইকুইভ্যালেন্ট উইথ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা সরি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যদি তোমরা পাস করে থাকো অথবা ম্যাথ করা মানে পাস করে থাকো অ্যান্ড ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাকে সায়েন্স গ্রুপে যদি তোমরা যদি উচ্চতি পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং নলেজ অফ কম্পিউটার নলেজ থাকতে হবে সায়েন্স বিভাগে এবং তার সাথে কিন্তু তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অবশ্যই কিন্তু তোমাকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে তাহলে তোমরা আবেদন যোগ্য। এরপর দেখো তোমাদের বয়সসীমা তো এখানে তোমাদের বয়সসীমা বলা হচ্ছে 1/11/2021 তারিখ অনুযায়ী তোমাদের 40 বছরের মধ্যে বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এসটি এসসি এবং ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেটরা যেরকম বয়স হয় পায় এসসি এসটিরা 5 বছর ওবিসি 3 বছর এবং পিডব্লিউডি 10 বছরের বয়সের কিন্তু ছাড় পাবে। তো এখানে দেখো তোমাদের প্রতি মাসে 22,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে তেমনটা কিন্তু বলা হয়েছে। মোড অফ সিলেকশন এখানে কীভাবে তোমাদের সিলেকশন করা হবে প্রথম বলা হচ্ছে সিলেকশন উইল বি ডান অফ মেরিট অ্যান্ড পার্টিকুলার এক্সামিনেশন তো মেরিট লিস্ট এবং প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ভুল বলে ফেলাম ঠিক আছে তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন নেওয়া হবে নির্দিষ্ট ফিল্ডের এবং তোমাদের যে কোয়ালিফিকেশন তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। এরপরে দেখো তোমাদের ল্যাব টেকনিশিয়ান পোস্টে তোমাদের বেসিক কোয়ালিফিকেশন কী লাগবে সেটা কিন্তু বলা হয়েছে এখানে তোমাদের ল্যাব টেকনোলজির বেসিক যে কোয়ালিফিকেশন সেখানে থাকবে তোমাদের 85 নম্বর এবং 15 নম্বর একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে এভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এরপর দেখো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অফলাইনের মাধ্যমে একটা ফর্ম এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ এই ফর্মটিকে কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে এখানে দেখো বলা হয়েছে একটা ফটো অ্যাটাচ করে কিন্তু তোমাদের বিস্তারিত তথ্য এখানে ফিল আপ করে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে। তো তোমরা ফর্মটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা ফটোটি ডাউনলোড প্রিন্ট এই ফর্মটি কিন্তু প্রিন্ট আউট করতে পারবে। এর সাথে কী কী ডকুমেন্ট দিতে হবে এস প্রুফ দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে কাস্ট সার্টিফিকেট দিতে হবে এবং তোমাদের বলা হচ্ছে এখানে আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের যে ভোটার কার্ড আধার কার্ড সেটাকে পাসপোর্ট সেটা দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট দিতে হবে দিয়ে কিন্তু তোমাকে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাতে হবে সেটা আমরা দেখে নেবো এখানে কী বলা হয়েছে দেখে নেবো। তো এখানে দেখো বলা হচ্ছে তোমাদের এখানে কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে তোমাদের এখানে ড্রপ বক্সে কিন্তু জমা দিয়ে আসতে হবে এই অ্যাড্রেস দেওয়া আছে
চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সেক্রেটারি কলকাতা সিটি NHEM সোসাইটি CMO বিল্ডিং BLDG বিল্ডিং 5 SN ব্যানার্জি রোড কলকাতা 7,13। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের যে চিঠি সেটা কিন্তু ড্রপ বক্স ইন তোমাদের যে ফ্ল্যাট নাম্বার দেওয়া আছে ফ্ল্যাট নাম্বার কিন্তু ড্রপ বক্স করতে হবে। কোনো পাঠানোর কিন্তু অপশান এখানে দেওয়া হয়নি। তো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট বলা হয়েছে দেখতে পাচ্ছ 29/11/2021 থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 4/12/2021 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভ বাই পোস্ট অ্যান্ড কুরিয়ার। পোস্ট এবং কুরিয়ার মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন রিসিভ করবে না, শুধুমাত্র ড্রপ বক্সের মাধ্যমে কিন্তু তোমাকে জমা দিয়ে আসতে হবে। তো তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও সরাসরি কলকাতা মিউনিসিপ্যালিটির যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু তোমরা সরাসরি জমা করে আসতে পারবে নিজের ফর্ম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং এই ধরনের চাকরি বাকরি নানা তথ্য নানা আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।